আজকে যে ফ্ল্যাটের ভিডিওটি হবে সেটা হচ্ছে আজকে এই অ্যাপার্টমেন্টেই হবে। এটা কিন্তু দেখতে পাচ্ছেন জি প্লাস টপ ফ্লোরে আছে, 1075 স্কোয়ার ফিট। 3 BHK ফ্ল্যাট চাইছেন মাত্র 32 লাখে, তাও আবার কবি নজরুল মেট্রো থেকে সামান্য দূরত্বে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এখান থেকে আমি যেই এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু মেন রাস্তা মানে NSE বোস রোডের দূরত্ব পায়ে হাঁটা পথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তার সাথে এত কম প্রাইসে আপনারা আজকে কিন্তু এই 3 BHK ফ্ল্যাটটি পেতে চলেছেন। তো ভিডিও কিন্তু স্কিপ করবেন না, পুরো ভিডিওটা কিন্তু অতি অবশ্যই দেখবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম গড়িয়া তেঁতুলতলায়। তো এইটা কিন্তু তেঁতুলতলার যে মোড় কম বেশি সবাই জানেন, কবি নজরুল মেট্রো থেকে অটো ধরলে আপনারা পরের সবে হচ্ছে হিন্দুস্তান, তারপরেই হচ্ছে আপনাদের তেঁতুলতলা। তো তেঁতুলতলায় নামবেন, ওখান থেকে হাঁটা পথে কিন্তু আপনারা এই ফ্ল্যাটটিতে পৌঁছে যেতে পারবেন। তো মাত্র প্রাইস কিন্তু 32 লাখ নেগোসিয়েবল 3 BHK, 1075 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিন্তু আপনারা আজকে পাচ্ছেন। আমি এই মুহূর্তে ছাদে দাঁড়িয়ে আছি, একবার ছাদের ভিউটা একবার দেখাবোই। তার আগে আপনাদের আরও কিছু কথা বলে দিই, লোকেশান সম্বন্ধে আরেকটুখানি বলে দিই আপনাদের। লোকেশান বলতে যে এটা হচ্ছে গড়িয়া তেঁতুলতলাতে পড়ছে, আপনারা কবি নজরুল মেট্রোয় আসতে পারেন, একদম অটো ধরলেই আপনারা তেঁতুলতলায় আসবেন মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে। ওখান থেকে হাঁটা পথে কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন, এত কম প্রাইসের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। অনেকেই আছেন যারা এরকম 3 BHK ফ্ল্যাট খুঁজছেন কম প্রাইসের মধ্যে, তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদম উপযুক্ত ভিডিও। আর রুমগুলো কিন্তু যথেষ্ট বড়, সেপারেট কিচেন পাচ্ছেন, তার সাথে এভরিথিং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। ফার্স্ট আপনাদের এই ভিউটা একবার দেখিয়ে দিই, ছাদের দেখতেই পাচ্ছেন এরকম একদম রোডের ওপরেই কিন্তু। আর এইটা কিন্তু মানে কর্নার প্লটে একদম ফ্ল্যাটটা, তো চারিদিক কিন্তু আপনারা খোলা পাবেন, কোনো ব্লকের কোনো ব্যাপার নেই, এরকম চারিদিক খোলা পাবেন, দেখতেই পাচ্ছেন একদম চারিদিকে রাস্তা, মানে যেদিকে তাকাবেন সেই দিকেই কিন্তু রাস্তা, এদিকেও রাস্তা পাচ্ছেন, তার সাথে এদিকেও রাস্তা পাচ্ছেন। এই যে সামনে গাঙ্গুলি গ্রুপ মহামায়াতলা, সামনেই একদম গাঙ্গুলি গ্রুপ, এখান থেকে আপনারা হেঁটে গেলেই, এই রাস্তাটা ধরে হেঁটে গেলেই আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে NSE বোস রোড কিন্তু পেয়ে যাবেন। এটা কিন্তু G+3 অ্যাপার্টমেন্ট, এটা এটা কিন্তু টপ ফ্লোরে আছে, 1075 স্কোয়ার ফিট। এটা কিন্তু নতুন ফ্ল্যাটই, কিন্তু 5 বছরের পুরনো, এতদিন ওনারা সেল করেনি, একদম ডেভেলপার পোর্শন, এবার কিন্তু এই মুহূর্তে ওনারা সেল করে দেবে। এটা 3টে রুম পাচ্ছেন, বেশ স্পেসিয়াস রুমও কিন্তু পেয়ে যাচ্ছেন, এরকম একটা সিমেন্টের জলের ট্যাঙ্কি কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর পুরো ছাদটা দেখুন বেশ বড় কিন্তু ছাদ পাচ্ছেন, আর জল ছাদ তো করে দেওয়াই আছে অলরেডি, আর তার সাথে কিন্তু এখানে এত বড় একটা পাঁচিলের কিন্তু হাইটটাও বেশ ভালোই আছে এখানে। তো ছাদ তো আপনাদের দেখিয়ে দিলাম, ডিটেলস আপনাদের বলে দিলাম, তো চলুন ফ্ল্যাটের সামনে যাওয়া যাক। চলে এসেছি একদম ফ্ল্যাটের সামনে, এরকম দেখুন ফ্ল্যাট থেকে উঠতেই আমি একদম ফ্ল্যাটের সামনে চলে এসেছি। তো ফ্ল্যাট থেকে এরকম মোজাইক করা এরকম সিঁড়ি পেয়ে যাচ্ছেন, আর সিঁড়িগুলি কিন্তু 5 ফুটের বেশ চওড়া সিঁড়ি, এরকম কিন্তু একটা রেলিং পেয়ে যাচ্ছেন আপনারা। তো আস্তে আস্তে ফ্ল্যাটের দিকে যাবো। টোটাল আপনারা এখানে 9টা ফ্ল্যাট পাচ্ছেন, এই ফ্লোরে আছে 2টো ফ্ল্যাট, দেখতেই পাচ্ছেন এইদিকে একটা। আজকের যে ফ্ল্যাটের ভিডিওটি হবে সেটা হচ্ছে এই ফ্ল্যাটের কিন্তু ভিডিও হবে। ফার্স্টেই বলে দিই এরকম একটা কোলাপসেবল গেট পেয়ে যাচ্ছেন, আর তার সাথে এরকম ল্যামিনেট করা ডোর কিন্তু পেয়ে যাচ্ছেন। এই ঢুকতে ফার্স্টে আপনার ডিরেকশনটা বলে দিই, এদিকে হচ্ছে ওয়েস্ট পড়ছে, আর এদিকটা কিন্তু পুরোটা সাউথ পড়ছে, মানে বেশ খোলামেলা ফ্ল্যাটে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, সাউথ আর সাউথ ওয়েস্ট কিন্তু আপনারা ফ্ল্যাটটা পুরো পাচ্ছেন। এবার বলে দিই আপনাদের ফ্লোরিং যেটা পাচ্ছেন সেটা কিন্তু পুরো মার্বেলের ফ্লোরিং পাচ্ছেন। আমি একটা সাইডে চলে আসি আপনাদের দেখার সুবিধার জন্য, এই পুরো স্পেসটা কিন্তু আপনারা ডাইনিং আর লিভিং স্পেস পাচ্ছেন, পুরো স্পেসটা। লেআউটটা কিন্তু খুব সুন্দর লেআউটে আপনারা এই ফ্ল্যাটটি আজকে পাচ্ছেন। দেখুন ফার্স্ট একটা কথা বলি, এই যে ওয়ালটা আছে এখানে কিন্তু আপনারা টিভি সেট করে নিতে পারবেন, এই দিকের যে স্পেসটা আছে এখানে কিন্তু আপনারা সোফা বসিয়ে নিতে পারবেন, ছোট করে এল প্যাটার্নও সোফা বসিয়ে নিতে পারবেন। এখানে একটা কিন্তু প্লাগ পয়েন্ট করা আছে, আপনারা ইনভার্টারও বসাতে পারেন, বা হচ্ছে প্লাগ পয়েন্টটা নর্মালি আপনার মতো ইউজ করতে পারবেন এই জায়গাটা। তো এত বড় কিন্তু আপনারা একটা এরিয়া পেয়ে যাচ্ছেন, তো টিভি রাখার জন্য কিন্তু আপনাদের ভাবতে হচ্ছে না, আপনারা কিন্তু ডাইনিং স্পেসটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন, ডাইনিং আর লিভিং স্পেস যাকে বলে। ফার্স্টে একটা রুমের ট্যুর করিয়ে দিই আপনাদের, এই হচ্ছে একটা রুম যার সাইজ হচ্ছে আপনাদের 12x9 কিন্তু এই রুমটা আপনারা পেয়ে যাচ্ছেন, বেশ খোলামেলা। এই দিকটা কিন্তু সাউথ, মানে বুঝতেই পাচ্ছেন হাওয়ার কিন্তু কোনো অসুবিধা হবে না, বেশ খোলামেলা হাওয়া কিন্তু আপনারা পাচ্ছেন এদিক দিয়ে। এই মুহূর্তে হাওয়া কিন্তু আসছে, বেশ হাওয়া আসছে। দেখুন এখানে কিন্তু যে জানলা গুলো বক্স জানলা পেয়ে যাচ্ছেন, মানে এই স্পেস গুলো আপনারা ছোট টব লাগিয়ে রাখতে পারবেন, বা হচ্ছে হাদার ভাবে ইউজ করতে পারবেন আপনারা, দেখতেই পাচ্ছেন এখানে ব্লকের তো কোনো ব্যাপারই নেই, একদম রাস্তার উপরই, যেহেতু কর্নার প্লটে আছে তো ব্লকের কোনো ব্যাপার নেই। এরকম একটা রুম আপনারা পেয়ে যাচ্ছেন এইদিকে সাউথ ফেসিং এ। তার সাথে রুম থেকে আমরা বেরোলাম,
বেরিয়ে দেখুন, বাঁদিকে ঘুরতেই আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে সেপারেট কিচেন। এরকম একটা সেপারেট কিচেন পেয়ে যাবেন, পুরোটা কিন্তু টাইলস দিয়ে পুরো মোড়াও করা আছে, পুরোটা পুরো টাইলস দিয়ে ঘেরাও করা আছে অলরেডি। আর তার সাথে দেখুন এই জায়গাটা ফ্রিজের, ফ্রিজের জায়গা করে দেওয়া আছে। এই যে স্পেসটা দেখছেন, এটা পুরোটা ফ্রিজের স্পেস কিন্তু করে দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন ফ্রিজের পয়েন্টটা করে দেওয়া আছে। এখানে অলরেডি তো ব্ল্যাকস্টোন বসেই গেছে, এরকম একটা স্টোরেজ আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে দুটো স্টোরেজ পাচ্ছেন, এখানে একটা স্টোরেজ পেয়ে যাচ্ছেন, সিঙ্কের কাজ করে দেওয়া আছে। আর এই দিকটা দেখুন, এই দিকটাও কিন্তু বেশ ওপেন, কিন্তু এখানে একটা বড় বেশ জানলা পেয়ে যাচ্ছেন, এক্সস্টরের কাজও কিন্তু করে দেওয়া আছে। তো এরকম একটা আপনারা সেপারেট কিচেন পেয়ে যাচ্ছেন, বেশ স্পেসিয়াস কিচেনই বলা চলে এটাকে। আর টাইলস দিয়ে পুরো খুব সুন্দরভাবে কিন্তু মোড়াও করা আছে। এই গেলে হচ্ছে সেপারেট কিচেনের ভিডিও। আরেকটা রুম আপনাদের দেখাই, এটা কিন্তু আপনাদের সাইজ হচ্ছে 12-8.5-এর, কিন্তু এই রুমটা আপনারা পেয়ে যাচ্ছেন। দুটো কিন্তু বড় বড় বেশ জানলা পেয়ে যাচ্ছেন আপনারা, এই জানলাগুলো কিন্তু বেশ বড় বড় দুটো পাচ্ছেন। এইটা তো পুরোপুরি সাউথ ফেসিং এ পাচ্ছেন, আর ওটা কিন্তু সাউথ, ওটা ওয়েস্ট ফেসিং এ আছে। এরকম একটা রুম আপনারা পেয়ে যাচ্ছেন, বেশ ভালো স্পেসিয়াস কিন্তু রুম পেয়ে যাচ্ছেন। আর এদিক দিকে একবার ভালো করে দেখিয়ে দিই, দেখুন এইদিকে যেন একটা রাস্তা পাচ্ছেন আপনারা, আর তার সাথে কিন্তু এইদিকেও আপনারা রাস্তা পাচ্ছেন। তো রুমটা এইদিক থেকে একবার দেখিয়ে দিই আপনাদের, এই হচ্ছে দেখুন পুরো রুমের ভিউ। তো আস্তে আস্তে আমরা রুম থেকে বেরাবো, বেরিয়ে আমরা যাব হচ্ছে ডাইনিং স্পেসের থ্রু দিয়ে যাবো। তো যেতেই দেখুন ফার্স্টে এখানে একটা জিনিস আমার বলার আছে, যেটা হচ্ছে এই যে জায়গাটা আছে, আপনারা পরবর্তীকালে এই জায়গাটাকে এরকম যদি ব্লক মানে স্লাইডিং দিয়ে দেন, তাহলে কিন্তু এই জায়গাটা ব্যালকনির মতো কাজ করবে। কারণ এইটা কিন্তু পুরোটাই ব্যালকনির মতোই ইউজ করা আছে, এখানে অলরেডি জামাকাপড় মেলার জন্য জায়গাও করে দেওয়া আছে, এরকম ডোর একটা এখানে করে দেওয়া আছে, কিন্তু পুরো গ্রিল দিয়ে ঘেরাও করা আছে। নিচের পোর্শনটা কিন্তু স্লাইডিং দিয়ে পুরো কাজ করে দেওয়া আছে অলরেডি। আর এখানে এত বড় একটা স্লাইডিং এর কিন্তু জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন, এখানে এই এরিয়াটা পুরো স্লাইডিং এর জায়গা পাচ্ছেন। আর এরকম একটা কিন্তু স্পেস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, পুরো স্পেসটা এই দিক দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন। এই জায়গাটা ধরুন ফাঁকা রাখলেন, এই জায়গাটা আপনারা পুরোটা কিন্তু ব্লক করে দিতে পারবেন, দিলে আপনাদের ব্যালকনির মতো হয়ে যাবে ব্যাপারটা। আর এখান থেকে আপনারা হাত দেওয়ার জন্য একটা স্পেস রেখে দিলেন, বেশি নেই। তা এই গেল হচ্ছে ডাইনিং আর লিভিং স্পেস। তো এবার আপনাদের কমন ওয়াশরুমটা দেখাই, এরকম একটা কমন ওয়াশরুম পাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজের, দেখতেই পাচ্ছেন সব কিন্তু স্যানিটারি কাজ সব কিন্তু করে দেওয়া আছে অলরেডি। আর তার সাথে কিন্তু দেখেন এক্সস্টার থেকে কাজ পয়েন্ট থেকে শুরু করে এভরিথিং এভরিথিং করে দেওয়া আছে আপনাদের, সব পেয়ে যাচ্ছেন আপনারা। এরকম একটা কমন ওয়াশরুম আপনারা পেয়ে যাচ্ছেন। তো চলুন কমন ওয়াশরুম থেকে বেরিয়ে আমরা যাবো মাস্টার বেডরুমের দিকে। এরও সাইজ কিন্তু 12-9 সাইজ পড়ছে। এখানে একটা বড় জানলা পেয়ে যাচ্ছেন, বক্স জানলা কিন্তু পেয়ে যাচ্ছেন, স্লাইডিং দেওয়া আছে অলরেডি। আর এরকম একটা সাইজ, আর এই দিকেও দেখুন রাস্তার উপরে, মানে যেহেতু বারবার ধরে বলছি কর্নার প্লটে আছে, তো এরকম কিন্তু স্পেসিয়াস রুম আপনারা তিনখানা পেয়ে যাচ্ছেন। আর এখানে কিন্তু লফটের কাজ অলরেডি তো আছেই, লফটের কাজ এই রুম আপনারা পাচ্ছেন। তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ টয়লেট, এই হচ্ছে দেখুন অ্যাটাচ টয়লেটটা কিন্তু বেশ বড় অ্যাটাচ টয়লেট পাচ্ছেন আপনারা। এই পুরোটা পুরো স্পেসটা কিন্তু অ্যাটাচ টয়লেট, এই এখান থেকে শুরু হয়ে পুরো একদম এই স্পেসটা, এটা পুরোটা কিন্তু অ্যাটাচ টয়লেট। এরকম সিলিং কন্ডিশন পাচ্ছেন, আর এত দূর অব্দি পুরো লফট, লফটের কাজ কিন্তু করা আছে এত দূর অব্দি, এই যে এই স্পেসটা অব্দি লফটের কাজ পুরো করা আছে। এক্সস্টার পয়েন্টটা কিন্তু এখানে করে দেওয়া আছে। এইগুলো হচ্ছে মাস্টার বেডরুমের ভিডিও। তো চলুন এবার আপনাদের সাথে প্রাইস নিয়ে কথা বলে দেখুন। তো ফ্ল্যাটের ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন, এত কম প্রাইসের মধ্যে গড়িয়া কবি নজরুল মেট্রো থেকে কিন্তু এই সামান্য দূরত্বে কিন্তু আপনারা আজকে এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন। ফার্স্টে বলে দিই এটা কিন্তু অল ব্যাংক কিন্তু লোন হয়ে যাবে আপনাদের। আর এটা কিন্তু আপনাদের দেখে টপ ফ্লোরে পড়ছে, G+3 কিন্তু অ্যাপার্টমেন্ট, টপ ফ্লোর। বাট কিন্তু এইটা কিন্তু মানে আপনারা যে উঠবেন সেখানে কিন্তু খুব একটা কষ্ট হবে না, কারণ আমিও তো বারবার যাতায়াত করলাম, সিঁড়িগুলো অতটা খাড়া নয়, যার ফলে আপনাদের কিন্তু খুব একটা অসুবিধা হবে না টপ ফ্লোরে উঠতে। টোটাল আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু 9টা ফ্ল্যাট এই কম প্রাইসের মধ্যে, মেট্রোর কাছাকাছি কিন্তু আপনারা এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন। তো এবার প্রাইসে আসি, এই প্রাইসটা হচ্ছে আপনাদের 32 লাখ। আগেও আমি বলেছি 3BHK 1075 স্কোয়ার ফিট। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অতি অবশ্যই। আজকের মধ্যে তাহলে আমরা প্রপার্টি ব্লগটা এখানেই শেষ করলাম।